ওখানে বস তুই, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আমি আমার ব্লগটা নিয়ে, সারাদিন আজকে কি কি করবো দেখতে থাকো সবাই, আর অবশ্যই পাশে থাকবে, সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে প্লিজ। তো সকালবেলা আজকে মনে হলো ব্রেকফাস্ট খাবো, হচ্ছে সেমই। তো বাংলাদেশ থেকে মা যখন এসেছিল, মাকে বলেছিলাম যে মা বাংলাদেশে না অনেক দিন থেকে সেমই খাইনি, তুমি আসার সময় নিয়ে এসো। তো মা দু প্যাকেট নিয়ে এসেছিল লাচ্চা সেমই। তো লাচ্চা সেমই ওখানে ঘিয়ে ভাজা পাওয়া যায় আমাদের, তো আমি একটুখানি 1 লিটার দুধ নিয়েছি, 1 লিটার দুধ আর 500 হচ্ছে লাচ্চা সেমই হবে। তো 1.5 লিটার দুধ হলে কিন্তু ভালো হয়, মানে কেমন হবে যেটা হচ্ছে, মানে পায়েস যেরকম রান্না হয় উপরে দুধ ভাসানো থাকে সেম সেরকম। তো যাই হোক, আমার যেটুকুনি আছে আমি সেটুকুনি দিয়েই করব, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা, তাছাড়া আবার সেমই দেখেছি অনেক দিন বাদে। তো যাই হোক, এখানে আমি এখন দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি কিছুটা দুধ তুলে রেখেছি। নেওয়ার পর এটা লাচ্চা পরোটা বলতে সেমই ভাজা ছিল, এটা ভাজা, এটাকে আর ভাজতে হয়নি, জাস্ট দুধটা জাল দিয়ে 3টা আমি এলাচ দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, এবার আমি চিনিও আগেই দিয়ে দিয়েছি, তারপর দিয়ে এবার আমি সেমইটা ঢেলে দিয়েছি, জাস্ট আর ফোটাবো না, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার যদি একটু দুধটা আরও শুকিয়ে নেয় তো পরে পরবর্তীকালে যে দুধটা আমি রেখে দিয়েছি তো ওটা আমি দিয়ে দেবো, তো সেই জন্য কিছুটা পরিমাণ তুলে রেখেছি। তো এখানে কিছু কুচো বাদাম আমি কুচো করে রেখেছিলাম, তো সেটা আমি উপরে দিয়ে দিলাম। তো আমাদের বাংলাদেশে খুব কিন্তু সেমই পাওয়া যায়, যেটা হচ্ছে খুব খাওয়া দাওয়া হয়। তো অনেকে লুচি দিয়ে খায়, রুটি দিয়ে খায়, আবার মুড়ি দিয়ে বা খই দিয়ে খায়, তো যার যেটা পছন্দ আর কি। তো আমি সব দিয়েই খাই, আমার সব কিছুই ভালো লাগে, তো আজকে আমি মুড়ি দিয়ে খাবো। তো রুটিও আছে আমাদের ঘরে, তো যেটা হচ্ছে সত্যি কথা বলতে অনেক দিন বাদে খাচ্ছি, তো মনে হচ্ছে যে কত বা খাবো, মানে এরকম মনে হচ্ছে। তো মা দুটো এনেছিল, 1 কেজির মতো এনেছিল, তো একটা প্যাকেট ঢেলে দেখলাম যে না, মাপটা বুঝে নিলাম, তো অনেক দিন বাদে খাচ্ছি বলে মাপটা হয়তো বা ভুলে গেছি, বা করি মা করতো কিন্তু কোনোদিনও করিনি, তো আজকে যাই হোক করে নিলাম। তো যেটা হচ্ছে, আর একটু একটু করে দুধ দিয়ে নিচ্ছি, কিন্তু করার কিছু নেই, আমার মনে হয় 1.5 লিটার দুধ লাগতো, তো যেটা ছিল আমি সেটা দিয়েই হ্যাপি। তো এখানে সকালবেলা সবাই বসেছে খেতে, বৈশালী, আমি, আমার ছেলে পুষ্কু আর শুভ্রাদিও ছিল, শুভ্রাদিকেও বললাম যে তুমি ব্রেকফাস্ট করে যাবে। তো আজকের বারটা ছিল বৃহস্পতিবার, তো ভাবলাম যে না আজকে বিরিয়ানিও খাবো। তো বিরিয়ানিটা আজকে আমি প্রথমবার ট্রাই করছি বাড়িতে, তো জানি না কী হবে, তো ঠাকুরের কৃপায় আমার মনে হয় খুব ভালো হবে। তো যাই হোক, বাসমতি রাইস নিয়েছি এখানে 500, তো এটাকে ভালো করে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এবার সসপ্যানের মধ্যে জল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর স্বাদ মতো নুন, এমনভাবে নুনটা দিয়েছি যেন ভাতের সঙ্গে নুনটা লাগে, আর কিছু এখানে গরম মশলা যেটা হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর পুদিনা পাতা, ধনে পাতা উপরে দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। তো চালটাকে সত্যি কথা বলতে তোমরা একদম মানে কুচলিয়ে ধোবে, না নাহলে চালটা ভেঙে যাবে, আর সূক্ষ্ম চাল যেটা হচ্ছে লম্বা লম্বা হয় চালটা অনেক, এটাকে 20-25 মিনিট ভিজে রাখলে আলতোভাবে হাতে ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে একদম। আর এটাকে সাদা করার জন্য তোমরা লেবুও দিতে পারো, তো আমি লেবু দেইনি, ভিনিগার দিয়েছি, ভিনিগার দিয়ে একদম পরিষ্কার হয়েছে ভাতটা, দেখো কতটা হয়েছে। তো আমার এখানে চিকেন প্রায় কষা হয়ে গেছে, এখানে চিকেন আমি নিয়েছি কষানোর জন্য, তো চিকেন আর আলু দিয়েছি এখানে। তো আজকে আমাদের রাতের বেলা চিকেনই রান্না হতো, তো আমি ভাবলাম যে যাই হোক চিকেন যখন এসেছে একটু বিরিয়ানি করেই খেয়ে নিই না, তো দেখি কেমন লাগে। তো যেটা হচ্ছে, আমি ওই মশলা যেটা দিয়ে চিকেনটা কষিয়েছি মেখে রেখেছিলাম, দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে একটু ব্রেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের, তারপর ওর মধ্যে এখন আমি কেওড়ার জল, গোলাপ জল আর একটুখানি দুধ, আর একটু কালার তোমরা ফুড কালার দিতেই পারো, কোনো অসুবিধা নেই, বা না দিলেও চলে, বা জাফরানও দিতে পারো, আমার কাছে জাফরান ছিল না কিন্তু আমি ওই কাঁচা লঙ্কা উপরে ছড়িয়ে দিয়েছি আর ওই ব্রেস্তা করে দিয়েছি, ব্যাস আমার বিরিয়ানি একদম রেডি। দেখে তো আমার মনে হচ্ছে খুব ভালো হয়েছে, বাহ কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা যে বিরিয়ানিটা আমার কেমন হয়েছে। তো আমার মনে হচ্ছে খুব ভালো হয়েছে, আর গন্ধ বেরিয়েছে অসাধারণ গন্ধ যাকে বলে, আমার ছেলে বলছে মা খেতে দাও, খাবো খাবো। তো শসা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, স্যালাড ব্যাস এটুলেই হবে, আর দরকার নেই,
সবাই আমরা বসে পড়েছি একদম খেতে দুপুরবেলা ভাই, প্রায় এখন দুটো বাজে, খিদে পেয়েছে কিন্তু প্রচণ্ড। এক কড়াই আমরা একদম সাবাড় করে দেবো, কোনো অসুবিধা নেই। বিরিয়ানি বলে কথা, তো তো চিকেন দিয়ে করেছি, তো নিয়ে বসেছি গোটা একটা পেঁয়াজ নিয়েছি কিন্তু আমি। তো এই যে পুষ্কুটা, ওর মা কী করেছে, আমি হচ্ছে খাবে কি না, ওর মধ্যে একটু মশলা টশলা থাকবে ঝালটাল, তো ওর জন্য ওর মা একটু গোবিন্দভোগের চালের খিচুড়ি বানিয়েছে। তো ও ভাবছে যে আমরাও যেটা খাচ্ছি ও সেটা খাচ্ছে, কারণ কালারটা প্রায় একই হয়েছে, নাহলে তো আবার চালাক বেশি না, বলে ওরা খাচ্ছে কী জিনিস আর আমাকে কী দিচ্ছে। তো যাই হোক, ওর মা সেম করে নিয়েছে, তো পাতের মধ্যে চিকেনটাও নিয়েছে, একটু একটু করে খাইয়ে দিচ্ছে। ও ভাবছে যাই হোক, ওরা যেটা খাচ্ছে আমিও খাচ্ছি, তো এই হচ্ছে ব্যাপার। তো চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমাদেরকে বললাম যেটা আমি চিকেনটা করেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে বিরিয়ানি মশলা দিয়েছিলাম ওর মধ্যে, তারপর হচ্ছে টক দই কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে একদম মেখে নিয়েছি। তো চলে আসলাম সন্ধ্যাবেলা, তো একদম আজকে তো ড্রয়িং ছেলের এসেছে, তো সোনালি জয়শ্রীও চলে এসেছে, তো মুড়ি মাখা চপ চা হবে। আমার বাবা আর কাকা আর আমার বর্দা তো গলায় পা দিয়ে দিল ভর্তি বলে, মানে কি হবে ভর্তি। আমি বলেছি এবার তুমি যদি না যাও আমি যাবো না। প্রত্যেকটা লোক আমি জিজ্ঞেস করে কি রে বর কোথায়, কি রে বর, আমি উত্তর দিতে পারবো না, আমি যাবো না, আমি আবার জানি এই বল তুমি দিয়ে আসো তারপর আমি যাচ্ছি। হ্যাঁ আমিও বলেছি তুমি দেবো না, না আমি আসতাম। আমাদের ওখানে ডাল বেটে করে, ডাল বেটে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এত সুন্দর না, তুমি মনে হয় এরকম সাইজের এক সাইজ মাপের বাড়াবে, তুমি জানো 20-25টা খাবে, এত টেস্টি খাবার। আমি যা বলতে যাচ্ছিলাম চপ শিল্প ভালো শিল্প, এখন দেখেছিস তুই বারাসাত মধ্যমগ্রাম ব্যারাকপুর দেখেছিস, বিরিয়ানিতে ভরে গেছে, বিরিয়ানি শিল্পতে ভরে গেছে, যেই খুলছে আমরা হলো মোমো। এখানে দেখি দার্জিলিং স্টাইলের মোমো, আমি রান্না করতে দেখতে দেখতে আসছি, দেখে ভক্তি লাগলো না করতে দার্জিলিং স্টাইল। আরে কসবা নিউ মার্কেটে আজ কোন দিক থেকে দার্জিলিং স্টাইলের মোমো ফ্লেভার আসা করতে গিয়ে রান্না করে দেখে তো ভক্তি আসে না। কোথায় করেছে দার্জিলিং স্টাইল? আর সাবরা স্টেশনে বাটার দিয়ে পোলাও, ফ্রাইড রাইস, এদিকে আবার মাংস, আবার ও হান্ডি চিকেন। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে।